এই যে ভাই গানম্যানটা দেখছো? না ভাই, গানম্যানটা তো দেখি নাই। কই থাকতে পারে? নদীর পারে চায়ের দোকানে থাকতে পারে। এই বাড়ির ভিতরে ফুসকে পারতেছিস কেন? ফুসকে পারতেছি না তো, খুঁজতেছি। কারে খুঁজতেছিস? গানম্যানটা খুঁজতেছি। কারে খুঁজোস আরেকবার কত? কইলাম না, গানম্যানটা খুঁজতেছি। হারাম জাদা কোথাকার! আমার ফলার কি আর কোনো নাম নাই? এই এই, ওর জন্মের পর আকিকা দেই নাই? ওই গ্রামের মানুষ সে খাওয়াইয়া ওর নাম রাখি নাই? কয়টা হারাম জাদা ফলাফান মিললে আমার ফলাটার মাথায় একেবারে শেষ করলো। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল সবুজের শ্যামল মায়ায়, নীল সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, শন শন বাতাসের গুঞ্জন করে চঞ্চল এই মন। আহা 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 আহা, গাছ না কেন বাটা, শিখতে হবে তো। এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা। ওই যে ভাই আসতেছে, ভাই আসতেছে। ভাই এতক্ষণ কোনে আসিলেন? দেখেন আপনার জন্য লোকজন আরে গাদি গাদি বসে আছে। এই যে এই সব ভালো আছে তো? এই ভালো ভাইজান, আমার বিপদ একটু বেশি, আমার কথা আগে শুনেন। সবারটাই শুনবো। এই পাগলা, তোর সেদিন গান শুনলাম না? এই দুনিয়ার রাস্তাঘাটে কত মানুষ দিনে রাইতে করছে আনা গোনা, কার গাড়ি ভাই কখন বন্ধ হবে রে কেউ তো জানে না, হায় রে কেউ তো জানে না। কি হয়েছে বলো? আমার বাবার জন্য যা করছেন তা তো কোয়ার মতো না। আরে ভাই রে, একটা গান আছে না, হায় রে মানুষ রঙিন ফানুষ দম পুরাইলে ঠুস, যার জিনিস সে নিয়ে গেছে, অসুবিধা কি? এখন ওর সাউন্ডটা খুব জোর, একটু কমতেছে না। এই গাদাই কথাটা আগে কবি না, এদিকে এদিকে এদিকে। হায় রে, বাচ্চা কাচ্চা চলো মূলধন এটা মাথায় রাখবে, ঠিক আছে না? এই যে হাসপাতালে নিয়ে আসে। নেক্সট। এই যে ভাই, ওই যে ওই যে ভাই, এই যে আমি। কে ভাই? আমার যে মতি ছিল না, ভালো একটা বন্ধু ছিল, ওর সাথে আমি কত ঘোরাঘুরি করলাম, ও আমার সাথে কত ঘোরাঘুরি করলো, এখন সে আমার প্রধান শত্রু হয়ে গেছে ভাই। ও সজল, সে তোমার মতো তোমার শত্রু হয়ে গেছে? এরপর তো গান আছে, বন্ধু হতে চে তোমার শত্রু বলে গণ্য হলাম, তবু একটা কিছু হয়েছি যে তাতে আমি ধন্য হলাম। এই সবারে চা খা। এই বৃষ্টি ভেজা দিনে চলে যেও না, বৃষ্টির ছন্দে বকুলের বন্ধে, বৃষ্টির ছন্দে বকুলের বন্ধে আমায় মনে করো যে এই যে আঙ্গুল দিয়ে রথবান, গলা দিয়ে গান গেতেছি, হৃদয় দিয়ে গান গেতেছি, মুখ দিয়ে গান খেলে তো খেলার অসুবিধা নাই। তোমার তো কোনোদিন অসুবিধা হইব না, অসুবিধা আমার কি অসুবিধা? কত এই অসুবিধার কথা আমি সবার সামনে বলা যাবো না, তুমি চলো আমার সঙ্গে। গানমান ভাই আপনারা থাকেন, আমরা যাই। হাই, তুই কি বললি সবুজ রে? সরি সরি, ভুল হয়ে গেছে ভাবি। এই তুই আবার আমারে কি বললি? সরি, আবার ভুল হয়ে গেছে সব বাবা, যাইবার জন্য মাফ করে দিলাম, যা ভাগ। চলো যাই।
নাও শুরু করো। কি শুরু করব? ঝগড়া সেট। তোমার সাথে ঝগড়া করে কোনো লাভ আছে? হ্যাঁ, তোমার তো লাজ শরম কোনো কিছু নাই। কি ধরনের কথা বলো? লাজ শরম আমার থাকবে কেন? লাজ শরম তো থাকবে মেয়েদের, মনে করো এটা তাদের অলংকার, ছেলেদের তো লাজ শরম থাকতে নাই। এই পুরো গ্রামের মানুষ তোমারে কি করে ডাকে তুমি জানো? কেন গানম্যান করে ডাকে? এই তোমার লজ্জা লাগে না? পুরো গ্রামের মানুষ তোমারে গানম্যান করে ডাকে? লজ্জা লাগবে কেন? লোকজন আমার আদর করে ভালোবেসে বলে, একটা প্রতিভা, সুন্দর করে গানম্যান বলে ডাকে। বুদ্ধি শুদ্ধি তো সব গেছে, মানুষ আদর করে ভালোবেসে গানম্যান বলে ডাকে না, টিটকারি মারে ডাকে। টিটকারি আমার তো সেটা মনে হয় না, আমার তো মনে হয় একটু ইজ্জত দিয়ে ডাকে, একটা ভালোবাসা মন থেকে ডাকে, গানম্যান সেই হিসেবে ডাকে, আমার কোনো খারাপ লাগে না। আর একটা কথা বলি তোমার, গান যে গাই না এটা হচ্ছে একটা অনুভবের বিষয়, ফিলিংসের বিষয়, অনুভবের বিষয়। এটা অনুভবের মতো একটা জিনিস, আছে কোনো অনুভূতি তোমার মধ্যে? এই যে আমি একটা মানুষ সারাদিন তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করি, ঠিক আছে, তোমার জন্য সাইজে গুজে বেরোই, আমার দিকে তাকানো তো তোমার একটু সময় নেই। তুমি কি করো, রাস্তাঘাটে ঘুরে বেড়ো আর গান গাও? তুমি এক কাজই করো, তুমি ক্যারাম খেলো, তুমি গান গাও, গানই অনুভব করো। অমন করে যেও না গো তুমি, বুকে আগুন লাগিও না তুমি, অমুক করি দেখো। আর অসম্ভব সুন্দর লাগতেছে তোমার, রাত্রিও সুন্দর লাগে। ঠিক আছে, ঠিক আছে না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক ঠিক আছে, রাগলে তোমায় লাগে আরো ভালো, সুন্দর চলেছে একা পথে। খালাম আমরা আসবো, আপনি বসেন। দেন খালাম মা, এক নম্বর দুই নম্বর করতে করতে ১৭ নম্বর ওয়ার্নিং পর্যন্ত হয়ে গেছে, আজকে ১৮ নম্বর ওয়ার্নিং। তুমি তোমার ছেলেরে সাবধান করে দাও, ও যদি কোনো কথা না শুনে তাহলে কালকে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমি কিন্তু চলে যাবো। আমি সোজা সোজা আমার বাপ মারে গিয়ে বলবো আমার জন্য যাতে পাত্র দেখে আমার বিয়া ঠিক করে। মা মা তুই একটু থাম, মাথাটা একটু ঠান্ডা কর, আমি তোর লেগে ওই ঠান্ডা পানি দিয়ে শরবত বানাই নিয়ে আসতেছি। আমার মাথা ঠান্ডা আছে, আমার জন্য শরবত বানাইতে হবে না, তুমি তোমার ছেলেরে শরবত বানায় খাওয়ায় ওর মাথাটা ঠান্ডা করো। মারে তুই তো সবই জানোস, আমি আর কত করো, ওই তো আমার কোনো কথাই শোনে না। এই আমি কই কি, তুই বিয়ের জন্য রাজি হয়ে যা, বিয়ে হইলে সব কিছু ঠিক হয়ে যাইব। এই বছর বছর বাচ্চা কাচ্চা হইলে পরে কই পালাইব গান? মা তুই রাজি হয়ে যা, তোর বাপ মারে রাজি করার দায়িত্ব আমার। না, আমার বাপ মায়ের বোঝানোর আগে তুমি তোমার ছেলেরে বোঝাও, আমি সত্যি সত্যি কথা এটা কিন্তু আমার ১৮ নম্বর ওয়ার্নিং। এই চল, তুই যা, আমি আইতেছি, যা। খালাম্মা তুমি চম্পার কথায় একটু মন খারাপ করো না। মন খারাপ করবো না? না করবা না, আরে চম্পা না থাকলে করবি আছে, আর করবি না থাকলে পলাশ আছে, আর যদি পলাশও না থাকে তাহলে তো শিমুল তো থাকবেই নাকি? তুমি একদম চিন্তা করো না তো। সারা বাড়ি খুঁজতে তোমাকে পেতেছে না, এখানে বসে কান্দতেছো কি হয়েছে? কান্দতেছো কেন? মা গো তোর কান্না আমি সইতে পারি না, দোহাই মা আমার লাগা আর কান্দিস না। বুঝতে পারছো? তোর লিগে কানবো না তো কার লিগে কানবো? ভূতের মার জন্য কানবো? তুই ছাড়া আমার আর কে আছে এই দুনিয়াতে? তুমি দেখ কথা, আমি ছাড়া কে আছে? কেউ নাই। তাও তুমি কেন জানা, বলো কি হয়েছে কো? গ্রামের মানুষ তোর নিয়ে নানান রকম কথা কয়। কি নানান রকম কথা বলে? কি বলে বলো না শুনি, কি বলে? এই তুই একটা আকামের ঢেকি, কোনো কাম কাজ করস না। মা শোনো, যারা বিখ্যাত বিখ্যাত মানুষ তারা কিন্তু কখনো কোনো কাম কাজ করে না। আল্লাহ মাফ করুক, অনেকে যেন রাগ না করে তাও বলি, যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, এরা কিন্তু কোনো কাম কাজ করে না। কে বলছে তোরে? নজরুল ইসলাম ছোটকালে রুটির দোকানে কাজ করে নাই? ওরম কাম তো আমিও করছি, ছোটবেলায় আমি সাইকেল চালাই নাই, সাইকেলবেলায় আমি সাঁতার শিখি নাই, ফুটবল খেলে নাই, আশাআশি করে নাই, দৌড়াদৌড়ি করে নাই, পিটি করে নাই, শরীর চর্চা করে স্কুলে যাই নাই, কত কি করছি না। এইসব না, অন্য সব। আরে অন্য সব কি সেটাও বলো না। মা তোমার একটা কথা বলি, ওনারা এত বড় বড় মানুষ,
ওনারা একটা জিনিস লিখছে, গান লিখছে, আমি সেটা গাই, একদম দরদ দিয়ে গাই, অন্য অন্য গান গাই, এর জন্য মানুষের ভালো লাগে এবং গান গেয়ে গেয়ে আমার নিজের ভালো লাগে, মানুষের উপকার করি, তো খারাপ কিছু করি না মা। এর জন্য কী বলে আবার সবারে জানো, বলে গানম্যান। আচ্ছা সত্যি করে কত বাপ, তুই কি আমারে ভালোবাসিস? এটা তুমি কী করলে মা? তুমি হলো আমার মা, তোমারে বাদ মানে তোমার চেয়ে অন্য করে ভালোবাসো কি বলো? আমি তোমারে না ভালোবাসি কারে ভালোবাসবো? বুট্টুর মারে মিথ্যা কথা বলবি না, তুই তো চম্পারেও ভালোবাসিস। কার মতে কি, কই চম্পা আর কই তুমি? এই একটা মানুষের জীবনে চম্পা, ববিতা, সাবানা এরকম কবরী মেলা লোক আসবে, কিন্তু মার সাথে তো কেউ তুলনা করা যাবে না। কী ধরনের কথা বলো তুমি? তাহলে আমার যদি তুই সত্যিই ভালোবাসোস আমার একটু কথা দে। আচ্ছা যাও, তোমার কথা না শুনে আমি কনফার্ম করলাম, ববিতা চম্পা যা যা আছে সবারই বলে গেলাম, তোমার তোমার কথা দেবো, তুমি কী বলবো তাই শুনুন, বলো। তুই তুই গান ছেড়ে দে। আবার কী ধরনের কথা কইতেছ মা, গান ছেড়ে দেবো? শোনো মা, তাহলে একটা কথা বলি, এই যে আমাদের দেশের খুব বড় শিল্পী, বরণ্য শিল্পী এনরিকো স্যার আছে না, এনরিকো স্যার কিন্তু একটা গান গেছিল, আমার বাবার মুখে যেদিন প্রথম শুনেছিলাম গান, গানি জীবন গানি আমার প্রাণ। আর শুনবা, আমার বাবার মুখে যেদিন প্রথম শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ। কান্না কাটি বাদ দাও তো। করবি কে বাসা তুমি? আল্লাহর রহমতে ভালোই আছি মানিক ভাই। দেখ খুশি হইলাম। ওই হন ওইছে কি বুঝছাও, মেলাদিন ধরে একটা কথা বুঝছাও, আমি তোমাকে কমুক কমুক করে ভাবতেছি কিন্তু বুঝছাও ওই মুখ ফুটে খুব হাঁটতেছি না। মানিক ভাই আপনি যে কি কইবা চান এটা কিন্তু আমি খুব ভালো করে জানি। এল্লা কথা কি কও তুমি, তুমি জানো? তবে আমার এটাও শুনছি যে বেশি সুন্দরী গেদি করে নাহি মাথার মধ্যে গিলু কাম। মানিক ভাই আপনি এটা কিরকম ফাল কথা কইলেন? এই যে সুন্দরী মেয়েদের মাথায় যে বুদ্ধি কম এই কথাটা একেবারে মিথ্যা কথা, আমার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। তাহলে তো ঠিকই আছে, আমারই লাভ। তাহলে তো তুমি বুঝে হালে চাও আমি তোমাকে কি করে নিজেস দিতেছি আর তুমি তোমারটা কয়ে দাও। সম্ভব না। সম্ভব না কি সম্ভব না? এই যে আপনার সাথে আমার প্রেম সম্ভব না। ধরো প্রেম একটা ফালতু জিনিস, অন্য করবো ফালতু বলা পারাম কি ফালতু নাই, আমিও প্রেমটা চাইতেছি। তাহলে কি চাইতেছেন আপনি? আমি চাইতেছি সরাসরি বিয়া, এটা ভালো হয় না? ও আল্লাহ, এটা তো আগে তো আশা ছিল কিন্তু এখন তো তাও। আগে আশা ছিল এখন তাও নাই মানে? এটা তুমি কি কও, এখন আশা নাই কি হ্যামে? আচ্ছা আমি এখন আপনার যেটা বলবো সেটা কিন্তু একেবারে গোপন রাখতে হবে। মনে করো যে ব্রিটিশ আমলের সেন্দুকের মধ্যে তুমি কতটা ছেড়ে দিয়ে তালা দিয়ে দিলে, এই কথা জীবনে বাস্তব না কয়লা দাও। আচ্ছা তাইলে ঠিক আছে, বলতেই পারি নাকি? তাহলে হনে চম্পার সাথে সবুজ ভাইয়ের বিয়ে আর হচ্ছে না। চম্পার সাথে সবুজ ভাইয়ের বিয়ে হইতেছে না, তাতে তোমার কি কি আমি হইতেছে না? এত কিছু জানার দরকার কি আপনার? আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা বলে দিছি, শেষ। এই ধো এই ধো, হাফ অঙ্ক করে বসে থাকলে চলব? মানে বিষয়টা ক্লিয়ার করে আমাকে কও তাহলে আমি বুঝবো। আচ্ছা আপনি যখন এত করে শুনতে যাচ্ছেন তখন না বলে কি আর পারা যায়? কথাটা হচ্ছে যে সবুজ ভাইয়ের আম্মা চান যে আমার সাথে তার বিয়েটা হোক, আর এই ব্যাপারই পারা সবাই তো জানে আমার দয়া মায়া একটু বেশি, তো তাই কাউরে না খেতে পারি না আর কি, বুঝছেন? থাকেন আসি। দুদিন মাথায় মনে হচ্ছে শাশুড়ি টিভিটা আছে, আমি কাউকে না করবো হারি না, আমার তো না ঠিকই করলো। উরে আবার সিনসিন করে ব্যথা শুরু করলো কি আমি রে? এই মাসুম ভাই, এই চাটা ঠান্ডা গেছে আর এক কাপ চা দিয়ে কত ভাই?
হিন্দু লেবার পরা ফেলাব আর মুসলমানের পরে কি হবো কবরের মধ্যে দিয়া কবর দিব আটটি নারী বলে কোনো থাকবো না ওই যেটা গান আছে না একদিন মাটির ভিতরে হবে ঘর মোনা কেন বন্ধ দালন ঘর রে মোনা মার কেন বন্ধ দালন ঘর ভাই কেন মাটির ঘর বান্ধে কেন কান্দে সমস্ত অঙ্ক হিসাব পরে করা যাইব নি তাড়াতাড়ি চলে যান সর্বনাশ হয়ে গেল আবার কিছু সর্বনাশ হয়েছে রে ভাবি 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 ডাকতেছে আপনি ডাকে এমন ভাবে কোথাও দাম বোবা বুঝি না ভাবি ভাবি এই গাদা মুখ দিয়ে গুলি তো বুঝি এগুলো করার দরকার কি কিসের সর্বনাশ ভাবি ডাকে কেন বাবা সে তো শুধু ডাকতেছে না সে সাথে আবার কান্দতেছে কান্দাকাটি করতেছে কি করে কান্দাকাটি কেন ভাই এত হিসাব ক দেব না আপনার ডাক আসছে আপনি চলে যান ডাকে আপনার কোন জায়গায় ওই যে আপনার ওই জায়গায় ডাক আসছে এই আমি গেলাম রে ডাক দিয়ে আসেন এই আবার চা খাবি সব বিল আমার একটা কলসির জন্য কান্দতেছো আরে পাগলি তোমার আমি 1000টা কলসি কিনে দেব ঠিক আছে হাজারটা কলসি দরকার নাই একটা কলসি হলেই হবে ওই কলসি গলায় বাইন্ধে আমি পানিতে ডুব দিব কি কও তুমি পানিতে ডুব দিলে তো তুমি একদম তোমাকে মরে যাবে রে মরার জন্যই বলতেছি এত অপমান শোনার পরে বেঁচে থাকার কোনো ইচ্ছে নাই কেন তো কেডা তোমার অপমান করছে জাস্ট খালি আমার নামটা বলো একটু নামটা বলো দেখো আমি কি ব্যবস্থা করি নামটা কও কার কার নাম বলবো কজন মুখ বন্ধ করবা কি বলে তারা বলো না কি বলে তারা তারা আমাকে দেখে বলে দূর থেকে ওই যে দেখো গানম্যানের বউ যা এটা কোনো কথা কি লজ্জার ব্যাপার আরে লজ্জার কি আছে তুমি আমার বউ হবে না মানে আমি গায়ক আমাকে দেখে তোমার দেখে বলে গানম্যানের বউ যা এটা লজ্জার কি আছে দেখো সবুজ তোমার নাম গানম্যান না আর তুমি গায়কও না কথায় কথায় দূর চাইলেন গান গাও বলে কি তুমি গানম্যান এটা লজ্জার ব্যাপার না আরে কই লজ্জার আমার এই যে বলে আমার তো লজ্জা লাগে না ও একটা ভালো কথা লজ্জার উপর কিন্তু একটা গান আছে ছি 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 লজ্জা মুড়ি কি লজ্জা সরুমে পা চলে না শেষবারের মতো আমি বলতেছি আজকের পর থেকে যদি আমি শুনছি তুমি গান গাইছো এরকম ঘুরে ঘুরে বেড়াইছো তাহলে সত্যি আমি পাইতে ডুব দিয়ে মরে যাব এই যে পাগলি এই শোনো এই যে এটা কি এটিকে দেখতে পাইতেছিস না এ বাড়ির চাবি চাবি তো বুঝতে পারতেছি কিন্তু এর দাম কি করব তা আমি কি জানি জানার মতে কি জানবে কাল সকালে যে দিকে দুই চোখ যায় চলে যাব চলে যাব মানে কই যাবে আর বললি হলো তুমি চলে যাবে তাহলে আমার কি হবে কাল সকালে যখন যাব তখনই বুঝবা আচ্ছা কি করলে তুমি যাবে না সেটা বলো বিয়ে করলে কার বিয়ে করব আরে কাই তুই কি চম্পারে সারার কাউরে ভালোবাসিস না বাবা হঠাৎ চম্পা কেন মানে চম্পার কথা আসলে কিছু দিন নেই চম্পার কথা আসলো মানে না চম্পা নিজেই তো একটা কি চম্পা ও যে নিজেই বলল যে কলস নিয়ে এই কলস চম্পা বল না কিছু ভালোবাসার মূল্য কত আমি সে তো বুঝি না এ জীবন তুল্য কি তা আমি সে তো বুঝি না এ পার ও পার দুই পারেতে জেলে যাব প্রেমে ভাল লাগে না রে আচ্ছা
থাকার জায়গাটা ভালোই ঠিক করেছো ফুলমিয়া। হ্যাঁ না বললাম যে থাকার জায়গাটা ভালোই ঠিক করেছো স্যার। একটু জোরে কোন, আমি কানে কম শুনি। বললাম থাকার জায়গাটা ভালোই ঠিক করেছো। আচ্ছা শোনো ফুলমিয়া, আমি কিন্তু কাজের মানুষ, আজকে থেকে আমি কাজ শুরু করতে চাই। শোনো, যে তোমাদের এখানে আমি যে কয়েকটা লোকেশন আমি মনে মনে ঠিক করে এসেছি আমি যে কয়েকটা জায়গা মনে মনে ঠিক করে এসেছি, আমি ওইখানে কিছু ইন্ডাস্ট্রি করব, একটা কটেজ করব, একটা বাংলো করব আর কি। অবশ্যই করবে স্যার। হ্যাঁ তো শোনো, তোমাদের এখানে ওই আমলাপাড়া একটা জায়গা আছে, আমলাপাড়া, তারপরে মারোয়ারি পট্টি, হ্যাঁ, তারপরে এদিকে ধানমন্ডি একটা জায়গা আছে না? জি স্যার আছে তো। এইসব জায়গায় তুমি আমাকে জমি নিয়ে দিতে পারবে? স্যার আপনি কোনো চিন্তা করেন না, এই ফুলমিয়া থাকতে আপনি যেহেনে যে জমি চান আমি স্যার আপনাকে সব জমি ব্যবস্থা করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শোনো, তোমার সাথে পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আমার গানম্যান নতুন, কথা একটু কম বলে, হ্যাঁ, আর নাম হচ্ছে লাল মিয়া। স্যার চলো যার ভিতরে যাই। আচ্ছা চলো। হ্যালো ভাইজান। কি হয়েছে গো? একটা গোপন নিউজ পাইছি। কি নিউজ? তোমার বসরে নাকি এলাকার সন্ত্রাসীরা মাইরা ফেলাইব, তুমিও রেহাই পাইব না। তুমি যেমন করে পারো ওই বাড়ি থেকে পালাইয়া যাও, তোমার নিজের বাড়িও যাও না। কি গছ এগুলা, কার কাছে শুনছো? কি ব্যাপার স্যার? আমার বাচ্চার অসুখ। তোর বাচ্চার অসুখ? তো আমি কি করবো, আমি কি ডাক্তার নাকি? আমার বাচ্চা জল লাগবো স্যার। আরে বাড়ি যেতে হবে মানে? বাড়ি যাবে বললেই হলো, আমার সিকিউরিটির কি হবে? কি হলো, চুপ করে আছো কেন? আচ্ছা ঠিক আছে, তুমি যদি বাড়ি যাবে যাও, কিন্তু তার আগে আমাকে একটা গানম্যান ম্যানেজ করে দিয়ে তারপরে তুমি যাও, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে। তেরে আনে কে খুশি মে মেরা দম নিকল ন জায়ে, মে নজর সে পী রাহা হুঁ পেশমাম বদল ন জায়ে। গান টান শেষ, কেউ গান পছন্দ করতেছে না, চুপচাপ থাকমো, জবান বন্ধ, বাসার থেকে বাড়া যাবো, বেগুন এক কাপড়ে বাড়ান। গ্রামের নতুন না? এই কার কাছে যেতেছো? কোথায় আমার কো ব্যাংকে কো? এটাই তো বলতেছি, ঘটনা হয়েছে কি? আজ কয়দিন ধরে আমি সবুজ রে কোথাও দেখতেছি না, তুই কি জানিস সে কই আছে? দেখ মানুষের মন তো খারাপ হইতেই পারে, তাই মনে করে বাড়ি থেকে বাইরে হইতেছে না। যা কথাটা কি সত্যি? তা আমি কি করে বলবো যে সত্য কি মিথ্যা, তোর হবু শ্বশুর বাড়ি, তুই ইয়া দেখে আয়। আমার পক্ষে যদি গিয়া সব খোঁজ খবর নেওয়া সম্ভবই হতো তাহলে কি তোরা জিজ্ঞেস করতাম? দেখ তুই কিন্তু কথাটা ঠিক করিস না। কোনটা? এই যে তুই ওগুলো ঝুলাই রাখছিস, এই ব্যাপারটা। আমি ওগুলো ঝুলাই রাখছি?
ওমা তুই ঝুলা রাখছিস না তো কি আমি ঝুলা রাখছি? ওরে বাবা, তোর কথার রং শুনে তো মনে হইতেছে যদি আমি সাইড দিই তাহলে তুই গিয়ে সবুজের গলায় ঝুলবি। তুই রাস্তাটা ক্লিয়ার করে দেখ, তারপর আমি চিন্তা ভাবনা করব। কে বান্ধবী না রে, তুই শত্রু। এই হলো ভাই গঠন। আসলে হচ্ছে কি ভাই, বাচ্চার অসুখের উপর তো কোনো কথা থাকে না। তাছাড়া বললাম গঠনটা আমার কাছে ইন্টারেস্টিং, ভালোই মনে হইতেছে। তুমি আমারে বাঁচাইলা ভাই। কিন্তু ভাই আমি তো ভাবতেছি অন্য একখান কথা। বাবা ভাবি এখন বাদ দাও ভাই, তুমি ভাই তুমি আমারে জানে বাঁচাও। সেটা নিয়ে বাঁচাইলাম, কিন্তু ঘটনা তো অন্য জায়গায় পেঁয়াজ খেয়েছি। এই তোমার এরম এখন মোষ আছে, এরম চুল আছে, এটা মানাবো কীভাবে? এটা ঘটনা ঝামেলা হবো না? এটা তো কোনো ব্যাপার না। আমি যে আমি তুমিও কীভাবে? আরে দূর, এটা কোনো ব্যাপারই না, ওয়ান টুর ব্যাপার। বুঝছে কি, এই যে এই চুলদারি এল নকল, এগুলো না থাকলে না একটা ডাকাত ডাকাত, এই গানমান গানমান ভাব এসে না একটা মানুষ ভয় পায় না, এর জন্য এটা করে থাকে। ঠিক আছে, এটা তোমাকে দিতেছি। ঠিক আছে, ও এই তো সে ঘটনা না, তোমার এই বংশন দেহা এটা সিনেমা সিনেমা লেখতেছে, এখন সিনেমার এখন গানও কিন্তু আছে। ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, বাতাসের বেগ দেখে মেঘ চেনা যায়, মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায় মানুষকে কি দেখে চিনবে বলো, মানুষকে কি দেখে চিনবে বলো। অনেক বাঁচাইলাম ভাই, এই যে ঘান বান গেতে পড়তেছে, প্রত্যেকে শান্তি পেতেছে। মোটেন সাহ, তুমি একটা কাজ করো, এই যেগুলো আমাকে দাও আর হচ্ছে আমার বাসায় তখন নিয়ে যেতেছি, বাসায় এসে নেই ওটাকে খারাপ 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 খারাপ। বড় উপকার করলো ভাই, অনেক উপকার করলো, চলো। সবুজ, ও বাবা কি হয়েছে তোর? তুই তো এত বেলা পর্যন্ত ঘুমাস না, আর এইসব কি পোশাক পরে ঘুমাইতেছ বাবা, কি হয়েছে তোর? আমি বিরক্ত করতেছি? আপনি তো আমারে বিরক্ত করতেছেন, কোন মানুষ ডাকতেছে বিরক্ত করতেছেন না? কিন্তু তুই আমারে আপনি আপনি করে কইতেছস কেন? আপনি মরিবে মানুষ, সেজন্য আপনি আপনি বলতেছি। আমি তো তোর মা। যারা মা তারা তো মুরব্বী হয়, তারা আপনি হয় না? বাবা কি হয়েছে তোর? তুই আমার করতেছিস কেন? কেমন করতেছিস? কেমন জানি বদলাই গেছিস। সবাই তো চাই যে বদলা আছে, সেই জন্য বদলাই গেছিস। না না বাবা, আমি চাই না তুই বদলাই যা, তুই আগের মতোই থাক, শুধু ওই গানটা সাইডা দে। গান আমার গান করি ফুলমিয়া, ফুলমিয়া ডাকে। জি স্যার। আমার কত জমি লাগবে তুমি কি আন্দাজ করতে পারো? হ্যাঁ, এই যে স্যার বলতেছে যে তার কতখানি কতখানি জমি লাগবে আন্দাজ পরখ করতে পারো? ও বুঝছি বুঝছি স্যার, এর পিছনে অনেক খালি জায়গা আছে, আপনার যা লাগে আমি সব ব্যবস্থা করে দিতে পারবো। স্যার কিন্তু নিজের জন্য কিচ্ছু নিজের জন্য কিচ্ছু করতেছে না, কারণ সবারই এক সমান মরে যাওয়া লাগবে। স্যার মরে দেব? দেড় গাদা স্যার মরবো না, সবাইরই মরে যাওয়া লাগবে। জমি জিরাত নিয়ে কেউ কবরে যায় না। স্যার এখানে একটা ইন্ডাস্ট্রি করবো, যেন এই এলাকার ইন্ডাস্ট্রি তো স্যার, ইন্ডাস্ট্রি করবো, রিসোর্ট করবো, হোটেল করবো, মোটেল করবো, যেন এইখানে এই যে
এখানকার লোকের চাকরি বাকরি কর্মসংস্থান নয়। বুঝছি 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 স্যার, আপনি তো খুব ভালো উদ্যোগ দিচ্ছেন। ঠিক আছে স্যার, আপনি আমার উপর ছেড়ে দেন, এই এলাকায় যা জমি লাগে আমি সব ব্যবস্থা করে দেবো। একটা কথা মনে রাখবা, কেউ কিছু করে নেওয়া যায় না। এই যে গরিবের জন্য উপকার করতেছে না স্যার, এরপর একটা গান আছে কিন্তু, হিন্দি গান, গরিব কি শোনো ও তোমারা শুনে গা, গরিব কি শোনো ও তোমারা শুনে গা, তুম এক পয়সা দোগে ও দশ লাখ দেগা, গরিব কি শোনো বুঝাও। জি ভাই বুঝছি। সামনে ধাক্কা দাও, সামনে চলো, সামনে চলো, সামনে চলো, সামনে চলো, সামনে চলো, ধাক্কা দাও। আরে কি ব্যাপার ভাই, কি আসছো? সুন্দর ভাই বসেন বসেন। বাবা ভাই তো হেভি সুন্দর লাগতেছে, কোথায় আছে না কারো ঘর পরে কেউ আলো হেদ্দ দেয় ভাই। হয়েছে কি আমার মুন্ডু একটু বিশেষ কারণে খুব খারাপ, কেউ জানি শূন্য শূন্য মনে হতেছে। আপনি এই শূন্য মনে পূর্ণতা দেওয়ার জন্য একটা সুন্দর লিরিক্স দিয়ে গান গাবেন, গান শুরু করেন সবুজ ভাই। আমি সবুজ অথুকু, সরি সরি ভুল লাগে গা, গানম্যান ধরেন, গান ধরেন। সুপার মুভিজ না কি কোন ভাই, মুভিজ কে ড, আমার নাম না মানিক। মুভিজের মতো কথা বলে মুভিজ কমো না, থেকে আবেল কমো। ও সরি না। আচ্ছা ঠিক আছে ভাই, কথা হেরো না, গান শুরু করেন, গান সম্রাট গানম্যান শুরু করেন। গান দিয়ে দিচ্ছি। গান দিছেন মানে বুঝলাম না ভাই, না কি কর, গান মানে প্রাণ হলো গান। হে যদি গান ছেড়ে দেয় তাহলে বাঁচবে কে বকরা? এত কথা কইস না, উঠে দিল ওটার দিকে যা। আচ্ছা এই নদীর পাড়ে ওই জমি দেখতে যে গেলাম, তুমি কি যেন একটা গান গাইছিলে না, গরিব কি শোনো শোনো ও তোমারা শুনে গা, গরিব কি শোনো ও তোমারা শুনে গা, তুম এক পয়সা দোগে ও দশ লাখ দেগা, গরিব কি শোনো। বাহ 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 বাহ, আরে তুমি তো দেখছি মারাত্মক, তোমার যে প্রতিভা, এই প্রতিভা দিয়ে তোমার এই গান দিয়ে আমার জমি জমা হয়ে যাবে। তুমি গান গিয়ে মানুষের মন জয় করতে পারবে, আমার এই গানের আর দরকার নেই, দরকার নেই। তোমাকে দেখে আমি প্রথমে কি মনে করেছিলাম জানো, মানে তোমার ভিতরে মায়া জয় কিছু নেই, একদম কিরকম গম্ভীর গুরু গম্ভীর স্যার এরকম কথা বলে, কিন্তু তোমার ভিতরে যে একটা কোমল হৃদয় আছে, তোমার ভিতরে যে প্রতিভা, ও আমি সত্যি। আচ্ছা শোনো, এই এই সুর স্যার, সুর এই বাংলা, বাংলা সুর দিয়ে একটা গান গাও না একটা। স্যার সুর মুর তো সব আল্লাহ পাকের উপর থেকে আসে, তা এক মুরব্বি আমাদের দেশে একটা বড় মুরব্বি একটা গান গেছিল, আমি চেষ্টা করি বলুলি মাফ করে দিই। ঠিক আছে, সুরের ভুবনে আমি আজ পথ চারি, ক্ষমা করে দিও যদি না তোমায় মনের মতো গান শোনাতে পারি, সুরের ভুবনে আমি আজ পথ চারি, ক্ষমা করে দিও যদি না তোমায় মনের মতো গান শোনাতে পারি। এই গানটা কি গেয়েছিল জানো স্যার? মাহমুদুন্নবী। মাহমুদুন্নবী স্যার? মাহমুদুন্নবী স্যার আমাদের দেশের বিখ্যাত এক কণ্ঠশিল্পী স্যার, মাহমুদুন্নবী। মাফ করে দেখ, আমি বাইরে পাড়ায় আছি স্যার।
গান শুনতে এলে আমাকে ডাক দিলাম ছিল না, তারপরে গানটাও আমার রেখো অপরিচিত জায়গা, তো তুমি গানও শোনাবে আবার এই গানটাও রেখে দিচ্ছো। হ্যাঁ, আরেকটা গান শোনায় স্যার, আরেকটা এই শোনাও শোনাও, আরেকটা গান শোনাও। ময়না না স্যার, গানের আগে গাওয়া লাগে। আচ্ছা, ময়না অনেক সাধের ময়না আমার বাজো। কি হয়েছে তোমার? আমার আবার কি হবো? এরকম করতেছো কেন? কিরম করতেছে? তুমি মায়ের সাথে এরকম ব্যবহার করলা কেন? মায়ের সাথে পুতে যা খুশি তাই করব, তাতে আপনার কি? আপনি? তুমি আমারে আপনি কই ডাকতেছো? তুমি আমারে চিনতে পারতেছো না? আমি শম্পা। শম্পা কেমন আছো? ভালো আর কই রাখলো, বদলে গেছে আসলে। সবাই চাইতেছিল না আমি যেন বদলা যাই, আমি বদলে গেছি। মিথ্যা কথা কই না তো, একটা মানুষ এত দ্রুত এরকম করে বদলায় যেতে পারে আমার বিশ্বাস হয় না। সত্যি করে বলো তো, তুমি কে? তুমি সবুজ না, তুমি কে? গায়েন ম্যান, তোমার বাচ্চা এখন কেমন আছে? আমার বাচ্চা? আমার তো স্যার বাচ্চাই নেই, আমি বিয়ে শাদী করিনি স্যার। তুমি না তোমার বাচ্চার অসুখের কথা বলে ছুটি নিলে? আমি বাচ্চার না স্যার, ঘটনা হচ্ছে কি যে আমি আমার বাচ্চার কথা কই নাই, আমি বলছিলাম যে আমার আব্বার বাচ্চার কথা, মানে আমার ভাইয়ের অসুখ, তো সেই জন্য বলছিলাম স্যার। ও মেজো ভাই, মেজো ভাই মানে তোমার ভাই তোমার বাবা? ওই আব্বারটা মনে হচ্ছে আমার। ও তাহলে তো তোমার আব্বার বাচ্চা না? ঠিকই, হ্যাঁ ঠিকই বলেছ। আচ্ছা যাই হোক, তোমার কাজে কিন্তু আমি খুব খুশি, মানে আমার দিল খুশ। আমিও স্যার অনেক খুশি স্যার। মানে এই গানের নার্সার করতেছে স্যার, অভ্যেস তো পুরান অভ্যেস, সবাই কেউ ছেড়ে দাও, কিন্তু হিসেবে নার্সার করতেছে এতে আমি খুশি স্যার। অভ্যেস মানে কিসের অভ্যেস? যে যে স্যার এই যে গানের। হ্যাঁ গানের, তাহলে স্যার আমি আসি স্যার। আচ্ছা এই এই শোনো শোনো শোনো, আচ্ছা এই রাত নিয়ে কোনো গান? মেলা গান আছে স্যার। এই হে রাত তোমার আমার, আরেকটা আছে স্যার নিশি সাত বাঁকা সাত, এরকম আছে আরেকটা গান আছে স্যার যে এই রাত ডাকে ওই চাঁদ ডাকে ও গো তুমি কোথায়, ভালোবাসার রঙে রঙে, ভালোবাসার রঙে রঙে আমি সাজাবো তোমায়, এই রাত ডাকে এই চাঁদ ডাকে ও গো তুমি কোথায়, ও গো তুমি কোথায়। সবুজ ভাইয়া, আমি সুন্দর বেশি নাকি চম্পা বেশি সুন্দর? সত্যি করে বলবা কিন্তু। তুমি সুন্দর, তাহলে তুমি আমারে ভালোবাসো নাকি চম্পারে ভালোবাসো? আমি চম্পারে ভালোবাসি না চম্পা আমারে ভালোবাসে? তাহলে তুমি কারে ভালোবাসো? সত্যি কাছে এসো, কেউ নাই সম্পর্কে না। সবুজ ভাইয়া কি বলেন এগুলা?
বিশেষ করো করবি, আমি তোমাকে মেলা ভালোবাসি, তোমার এক কথা আমি গাড়ির নিচে মাথা দিয়ে হারমো, কিন্তু সবুজ ভাইয়ের হাতে তো আমি মেলা দিন ধরে ওটা বসা করতেছি। হ্যাঁ আমি চিনি না, জিনেহীনে চরিত্র খরচ করার মতো মানুষই তো হে না, তোমার এই কথাটা আমি বিশ্বাস করলাম না। মানিক ভাই, তার মানে আপনি কি কইতে চান? আমি আপনারে মিথ্যা কথা কইতেছি? কে কারে মিথ্যা কইতেছে সেটা প্রমাণ আজকেই হয়ে যাবে। তুই চল আমার সাথে। আয় স্যার, এই যে জমিটা দেখতেছেন এটা তো নেবেনি, এটার পরে এই যে ওয়াল দেখতেছেন, ওয়ালের পাশে খাস জমি আছে, এমনি জমিও আছে, সব নিতে পারবেন। ওদিকে না যাবে? হ্যাঁ সব। হ্যাঁ যমুনা, যমুনার পাশে হোটেল মোটেল, চলো দেখি। আমার ঘরে খরচা না দিয়া এলাকায় জমি কিনতে আইসিস? এখনই একটা 20 লাখ ফালা, তারপর জায়গা তুমি কেন, তার আগে কিনবি না বুঝলে? এই যে একটা ডাবল গ্যামনান থাকতে, তুমি স্যারের সাথে এগুলো করো না, তোমার এখানে একদম ই করে শেষ। এটাও তো মানলা। তবে শোনো, তুমি আসল হও আর নকল হও, তোমার হিম্মত আছে। শোনো, আজকে ও না থাকলে আমাকে তো ওরা জানে মেরে ফেলতো। সবুজ ভাই, আপনি কি সত্যি আমাদের সবুজ ভাই? আরে কি কবুন, আমি করবি আসলে তোমার সবুজ ভাই। ও এই যে লজ্জা পাও, কিন্তু ওই গান তো ছেড়েই দিচ্ছি এখন। আমি এই যে গানম্যান, এই যে ইংরেজিতে কিন্তু বন্দুক রে গান কয়, এখান থেকে আমি গান বানায় গেছি। এই গান দিয়া সমাজ জয় করা যায়, দেশ জয় করা যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না। সবুজ, তুমি তুমি আবার তোমার গলায় গান ধরো, তুমি গান গাও, গান গিয়ে মানুষের মন জয় করো। আমারে মাফ করে দাও, এগুলো ফালাই দাও। ফালাই দাও ফালাই না স্যার, কিছু মনে করেন না, আমি আসে আমার জন্য দোয়া করেন, ঠিক আছে না? আর কোন চিন্তা করেন না, শোনেন আমরা যখন আসছি কোন ঝামেলা, আসেন স্যার, আসেন আসেন। আরে দুনিয়ার রাস্তাঘাটে